ইতা চ্যানেলে আপনাদের স্বাগত। ইতালির মিলান শহরের বাসিন্দা এক বাঙালি দম্পতি হঠাৎই বুঝতে পারে তাদের সদ্যজাত সন্তান কিছু অস্বাভাবিক ক্ষমতা নিয়ে জন্মেছে। এদিকে আমেরিকাবাসী এক বাংলাদেশের বিজ্ঞানী ওই শিশুটির খোঁজে মিলানের উদ্দেশ্যে রওনা দেন। তার ধারণা ওই দম্পতির সঙ্গে জঙ্গি কার্যকলাপের যোগ রয়েছে। ওই বিজ্ঞানী বিশেষ ক্ষমতার অধিকারী শিশুটিকে খোঁজ চালাতে থাকেন। অন্যদিকে কলকাতার বাসিন্দা পেশায় কেরানি এক ব্যক্তির বাড়িতে একটা রোবট কিনে নিয়ে আসেন। তারপরেই বাড়িতে অদ্ভুত কাণ্ড ঘটতে থাকে। আর এই তিন ঘটনার মধ্যেই রয়েছে এক অদ্ভুত যোগ। এভাবেই এগোবে গল্প। ভাবছেন কিসের গল্পের কথা বলছি? গল্পটা আসলে সায়েন্স ফিকশনের। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সায়েন্স ফিকশনের উপর তৈরি হচ্ছে এই বাংলা ছবি, নাম বনি। ছবির পরিচালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। শুক্রবারই সুরিন্দর ফিল্মসের ব্যানারে প্রকাশ্যে আনা হয়েছে ছবির পোস্টার। কোয়েল নিজের টুইটারে হ্যান্ডেলে ছবির পোস্টারের শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, রহস্যের আবরণে মোড়া এক বিস্ময় শিশু, গন্তব্য অনিশ্চিত ভবিষ্যৎ, আসছে বনি। প্রসঙ্গত, সোনার পাহাড় ছবিটির পর ফের একবার পরিচালনায় ফিরছেন পরমব্রত চট্টোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনেই তৈরি হচ্ছে তার এই ছবি। এই ছবিতে কোয়েল মল্লিক ছাড়াও রয়েছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। এর আগে হাইওয়ে, হেমলক সোসাইটি ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল পরমব্রত কোয়েল জুটিকে। পাশাপাশি সুরিন্দর ফিল্মসের আরও একটি ছবি সাগর দ্বীপে যকের ধন ছবিতে দেখা যাবে এই জুটিকে। তবে পরমব্রতর পরিচালনায় এই প্রথমবার কাজ করবেন কোয়েল। খুব শীঘ্রই শুটিং শুরু হবে। কোয়েলের সঙ্গে ছবির ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে ছবিটা হচ্ছে। গল্পটা জেনে আমি এই কাজটা করবার জন্য খুব উৎসাহী হয়েছিলাম। ছবিতে আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, একটা স্কাইফাই সিনেমা। প্রথমবার আমি এ ধরনের ছবি করছি। বাংলাতে এই ধরনের ছবি খুব একটা বেশি এর আগে দেখা যায়নি। এখানে আমার চরিত্রটার নাম প্রতিভা। আমি হচ্ছি বনির মা। এখানে মহিলার একটা পরিবর্তন দেখানো হচ্ছে। একজন সাধারণ মা থেকে কিভাবে সে পরিবর্তিত হয় সেটা দেখানো হবে এই ছবিতে। প্রতিভা অসম্ভব দৃঢ়প্রতিজ্ঞ একজন মহিলা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।